হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির আবেদন কবে থেকে শুরু হচ্ছে এই বিষয় নিয়ে নিউজ আপডেট প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের অনার্স ভর্তির আবেদন কবে থেকে শুরু হচ্ছে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে এই নিয়ে আজকে নিউজ আসছে। নিউজটির হেডলাইন করা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় জানা গেল। বিস্তারিত অংশে কি রয়েছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারির মাসের মাঝামাঝিতে প্রকাশ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ আগামী 2024 সালের জানুয়ারির মাঝামাঝিতে অনার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, আর ক্লাস শুরু হবে আগামী মার্চের শুরুতে। অর্থাৎ আগামী মার্চ মাসের শুরুতে বা প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে। এই সংক্রান্ত সভা করে দ্রুত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এবং আগের বছরের মতো এবার জিপিএ নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান আজ শনিবার অর্থাৎ 23 ডিসেম্বর তিনি এই দ্য ডেইলি ক্যাম্পাস বা সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। এবং উপাচার্য বলেন যে 2023-24 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারির মাঝামাঝিতে আবেদন শুরু হবে, অর্থাৎ আগামী জানুয়ারি মাসের 14-15 তারিখ থেকেই আবেদন শুরু হবে ওই সময়টাতে। এবং এই সংক্রান্ত তথ্য পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যেটি বলছিলাম যে জানুয়ারির 14 অথবা 15 তারিখ থেকে আবেদন শুরু হবে, আর এই আবেদন চলবে 15 অথবা 16 বা 20 দিনের মতো। এর আবেদনটি স্থায়ী থাকবে, ওই সময়টার মধ্যে প্রত্যেকের আবেদন করতে হবে এবং তারপর তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে। পরবর্তী অংশে বলা হচ্ছে যে তিনি বলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভর্তির কার্যক্রম শেষ করা দেওয়া হবে, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের ভর্তি শেষ হয়ে যাবে। এরপর মার্চের প্রথম দিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস। শীঘ্রই এই সংক্রান্ত সভা করে তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে সবাইকে। এ তারিখ আরও আগে জানিয়ে দেওয়ার চেষ্টা থাকলেও কিছুটা জটিলতার কারণে হয়নি বলে জানান তিনি। আর জানা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবারেও আগের নিয়মে শিক্ষার্থী ভর্তি করানো হবে এবং এসএসসি ও এইচএসসির প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আলাদা কোনোভাবে কোনো পরীক্ষা নেওয়া হবে না, সেই বিষয়টিও তিনি জানিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে তোমরা জানতে পারলে যে তোমাদের অনার্স ভর্তির আবেদন আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে অর্থাৎ 14 অথবা 15 তারিখ থেকে শুরু হচ্ছে এবং এই আবেদন চলবে মোটামুটি 20 দিন বা 15-16 দিন বা 20 দিনের মতো চলবে। ওই সময়টার মধ্যে প্রত্যেকেরই আবেদন করতে হবে, প্রাথমিক আবেদন। তারপর গিয়ে তোমাদের মেধা তালিকাগুলো প্রকাশ করা হবে, যেমন প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, তারপর কোটা মেধা তালিকা, অর্থাৎ যারা কোটাতে অ্যাপ্লাই করবে তাদের একটা বিশেষ মেধা তালিকা দেওয়া হবে, সেটিকে কোটা মেধা তালিকা বলে। এবং তারপর প্রথম রিলিজ স্লিপ দেওয়া হবে, তারপর দ্বিতীয় রিলিজ স্লিপ দেওয়া হবে। মোটামুটি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া, আবেদন করার জন্য কেমন যোগ্যতা রাখা হতে পারে? দেখো, আবেদনের যোগ্যতা নিয়ে অলরেডি কিন্তু আমি বেশ কয়েকটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আবেদনের যোগ্যতা কেমন হতে পারে। যেহেতু গত শিক্ষাবর্ষের ন্যায় এবছরেও তোমাদের জিপিএর ভিত্তিতে ভর্তি করানো হবে, তাই গত শিক্ষাবর্ষে আবেদনের যোগ্যতা বা জিপিএ যেটা ছিল ওরকমটাই থাকবে। হয়তো কিছুটা এলোমেলো হতে পারে, যদি সেরকমটা হয়, যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই তোমরা জানতে পারবে বা আমি তোমাদেরকে জানিয়ে দেব। তবে গত বছরের যে আবেদনের জিপিএ রয়েছে সেটি একটু তোমরা দেখে নাও। মানবিক শাখা থেকে যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের এসএসসির পাশের সন হতে হবে। 2021-22 ছিল হচ্ছে গত শিক্ষাবর্ষে, এই শিক্ষাবর্ষে সেটি পরিবর্তন হয়ে 2022 অথবা 2023 সালে যারা এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সন ন্যূনতম 3.0 পেয়ে উত্তীর্ণ হবে, তারাই আবেদন করতে পারবে। এবং এসএসসি পরীক্ষার পাশের সন গত বছর ছিল 2019-20 এবং এই শিক্ষাবর্ষে পরিবর্তন হয়ে 2020-21 হবে এবং চতুর্থ বিষয় সন ন্যূনতম জিপিএ 3.0 হবে। তবে উভয় পরীক্ষায় মোট তোমার জিপিএ প্রয়োজন হবে 6.50, অর্থাৎ দুইটা মিলিয়ে তোমার জিপিএ প্রয়োজন হবে 6.50। অনেকের জিপিএ দেখা যাচ্ছে যে 3.0 আছে এসএসসিতে, এইচএসসিতেও 3.0 আছে, তবে মোট জিপিএ কিন্তু 6.50 এর কম রয়েছে। যদি এমনটা হয় তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারছো না, কারণ মোট জিপিএর এখানে গণনা করা হচ্ছে যেহেতু, তাই মোট জিপিএ যেটা রয়েছে এটাও তোমার অবশ্যই থাকতে হবে, এটা একটা শর্ত বলা চলে। আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে কিন্তু তোমার এসএসসি এইচএসসির জিপিএর যে যোগ্যতা সেটি তোমরা দেখতে পাচ্ছ, 3.0 লাগবে এবং টোটাল লাগবে হচ্ছে 7.0। তবে সাধারণ যে যোগ্যতা রয়েছে এইচএসসির পাশের সন 2022 অথবা 2023 এবং এসএসসির পাশের সন 2020 অথবা 2021-এ হতে হবে।
তো এই হচ্ছে আবেদন করার যোগ্যতা। এইরকম যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি প্রাথমিকভাবে আবেদন করতে পারবে। প্রাথমিকভাবে আবেদন করার পর তোমার আবেদন ফি, তারপর কলেজে অন্যান্য কিছু ডকুমেন্টস জমা দিতে হবে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে যখন ভর্তির কার্যক্রম শুরু হবে তখন তোমাদেরকে জানাবো। কী কী সাবজেক্ট রয়েছে আমরা যদি দেখি, মানবিক বা হিউম্যানিটিস থেকে তোমরা যারা আবেদন করছো তোমাদের কী কী সাবজেক্টে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে, যে কোনো একটা সাবজেক্টে তো ভর্তি হতে পারবে, তবে আবেদন করার সময় তুমি এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। যেমন বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, এরপর ইসলামের ইতিহাস সংস্কৃতি, এরপর রয়েছে দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, তারপর নৃবিজ্ঞান, গ্রন্থাগার তথ্যবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, বিএ অনার্স ইন মিউজিক, এই 16টা সাবজেক্ট রয়েছে। আর বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য কী কী সাবজেক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, অণুবিজ্ঞান, অনুপ্রাণ বিজ্ঞান, এরপর রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, তারপর মনোবিজ্ঞান রয়েছে। এই মোটামুটি টোটাল 27টা সাবজেক্ট, মানে মানবিক এবং বিজ্ঞান দিয়ে। এরপর হচ্ছে ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য কী কী রয়েছে, মার্কেটিং রয়েছে, তারপর রয়েছে ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, এই টোটাল 31টা সাবজেক্টে তুমি অনার্সে ভর্তি হতে পারবে। মোটামুটি এতটুকু ক্লিয়ার হয়েছো। এরপর আবেদন করার ধাপগুলো উল্লেখ করে দিয়েছে, তো আবেদন পদ্ধতি নিয়ে আমি আলাদা করে একটি ভিডিও দিব, যদি তোমাদের অসুবিধা হয় যে কীভাবে আবেদন করতে হয় তো সেই ভিডিওটি দেখে আশা করি তোমরা আবেদনের বিষয়টি জানতে পারবে। আর কোটার বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। কোটা হচ্ছে তোমার কী কী কোটা রয়েছে, আদিবাসী কোটা রয়েছে, প্রতিবন্ধী কোটা এবং মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানাদি বা নাতনি নাতনি তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা রয়েছে। এই 3 কোটায় শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এবং প্রতিটি কলেজে সর্বোচ্চ 25টা সাবজেক্ট এই কোটার জন্য বরাদ্দ থাকবে। এবং প্রত্যেকটি কোটার জন্য কী পরিমাণ আসন বরাদ্দ রয়েছে এখানটাতে দেখতে পাচ্ছ, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 15টি আসন সর্বোচ্চ বরাদ্দ থাকবে, আদিবাসীদের জন্য 7টি আসন এবং প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ 3টি আসন বরাদ্দ থাকবে প্রতিটি কলেজে। তার মানে টোটাল 25টা আসন কোটার জন্য বরাদ্দ থাকবে। এছাড়াও রয়েছে পোষ্য কোটা, মানে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সন্তান বা সন্তানাদি, তারা কিন্তু পোষ্য কোটার অন্তর্ভুক্ত এবং একটি কলেজে সর্বোচ্চ 3 জন শিক্ষার্থী আবেদন বা ভর্তি হতে পারবে। এরপর মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি, এটা তোমরা জানোই যে প্রথম মেধা তালিকা দেওয়া হবে প্রাথমিক আবেদনের উপর ভিত্তি করে, তারপর 0 আসনের সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ। এছাড়াও তোমাদের মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হবে, জিপিএর ভিত্তিতে যেহেতু প্রণয়ন করা হবে এখানে তোমার বেশ কয়েকটি বিষয় দেখা হবে। তোমাদের জিপিএ যেটা রয়েছে, জিপিএ যাদের বেশি থাকবে তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। আরেকটি বিষয় বলে রাখি যে প্রতিটি সাবজেক্টে আবেদন করতে হলে কিন্তু আলাদা কিছু জিপিএ যোগ্যতা রয়েছে। একটু যদি খেয়াল করো, যেমন মানবিক থেকে তোমার যদি এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে চাও তাহলে কমপক্ষে তোমার জিপিএ 3.0 থাকতে হবে, মানে বাংলাতে যদি অ্যাপ্লাই করতে চাও, বাংলা এবং ইংরেজিতে এই দুইটাতে তোমার কমপক্ষে 3.0 থাকতে হবে, তাহলে তুমি বাংলা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। এরকম আবেদন করার বেশ কয়েকটি শর্ত রয়েছে, যদি শর্ত পরিবর্তন হয় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো আবেদন করার এই হচ্ছে শর্ত, বিষয়গুলো তোমরা জানতে পারলে। এছাড়াও জিপিএ যেটা বলছিলাম, মেধা তালিকা প্রণয়ন করা হবে কিন্তু ওই যে জিপিএর ভিত্তিতে এবং এসএসসির 40% এবং এইচএসসির 60% রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মেধা তালিকাগুলো প্রণয়ন করা হবে। অর্থাৎ এইচএসসির যে জিপিএ সেটির উপর কিন্তু বেশি ফোকাস করা হচ্ছে। আর আরেকটি বিষয় দেখা হবে, যাদের মোটামুটি জিপিএ সমান থাকবে তাদের প্রথমত দেখা হবে কার নম্বর বেশি, প্রাপ্ত নম্বর বেশি কার। নম্বর যদি একই রকমই থাকে তাহলে তোমার দেখা হবে এসএসসি এইচএসসির ওই যে 40%, এইচএসসির 60% রেজাল্ট দেখা হবে। তারপর এটা দেখার পর যদি নম্বরের এলোমেলো হয় বা নম্বর যদি কম বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার মেধা তালিকাগুলো এভাবে প্রণয়ন করা হবে। আর যদি এটাও তোমার মিলে যায় সেক্ষেত্রে বয়স দেখা হবে, কার বয়স কম, যার বয়স কম তাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তো এই হচ্ছে বিষয়। আর তোমাদের অনার্সের ভর্তি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ডেডিকেটেড ভিডিওটি দিয়ে রেখেছি এবং অনার্স কোর্স মূলত কী, সাধারণ কিছু যোগ্যতা রয়েছে, সব কিছু নিয়ে সেখানে ডিটেলে আলোচনা করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তোমাদের এই যে অনার্স ভর্তির কার্যক্রম এটি কবে থেকে শুরু হতে যাচ্ছে, আবেদন করতে কেমন যোগ্যতা লাগতে পারে এবং অন্যান্য তথ্যগুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। ধন্যবাদ।